আপনার পেশা যদি ফাঁসি দেওয়া হয় সেটাও আপনি সমবেদনার সাথে করতে পারেন। রাগের বশে তিনি কেবল এভাবে পাখিটার দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে পাখিটার গায়ে আগুন ধরে গেল আর পাখিটা পুড়ে ছাই হয়ে গেল। আমি একজন কসাইয়ের থেকে কি শিক্ষা নেব? আমি একজন ব্রাহ্মণ। আপনাদের একটা গল্প বলি। খুব বিখ্যাত একজন ঋষি ছিলেন ভারতে, প্রাচীন এক ঋষি, তার নাম কৌশিক। কৌশিক তখনও তেমন প্রসিদ্ধ হননি, তিনি তখন এক নবীন সন্ন্যাসী। একদিন নদীতে ডুব দিলেন এবং এক গাছতলায় এসে বসলেন তার সকালের সাধনার জন্য, মুখ সামান্য ঊর্ধ্বমুখী করে। একটা পাখি বসেছিল সেই গাছটিতে, সে তো তার নিজের কাজ করে। তো এটা ওর দোষ নয়, মাধ্যাকর্ষণ রয়েছে। আর ওটা সোজা গিয়ে পড়ল তার মুখে। মুখ ঊর্ধ্বমুখী করে গাছের তলায় বসাটা বিপজ্জনক। তো তিনি মারাত্মক রেগে গেলেন। এই একটু আগেই তিনি নদীতে স্নান সেরে এলেন, ধ্যানে বসেছেন, আর এই পাখিটা তার মুখের উপর এই কাণ্ড ঘটাল। রাগের বশে তিনি কেবল এভাবে পাখিটার দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে পাখিটার গায়ে আগুন ধরে গেল আর পাখিটা পুড়ে ছাই হয়ে গেল। তো তিনি বেশ প্রসন্ন হলেন, বাহ এটা বেশ ভালো কাজ হচ্ছে। তারপর তিনি তার সাধনা আর বাকি সব কিছু শেষ করলেন। আর সেদিনের খাবারের জন্য, জানেন তো যেহেতু সন্ন্যাসীদের জীবনে আয় করা উচিত নয়, রীতি নয়, তাদের ভিক্ষা করে খাওয়াই রীতি, তো তিনি চললেন, তিনি শহরের দিকে চললেন। একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বললেন, ভিক্ষাং দেহি, যার মানে আমি ভিক্ষা নিতে এসেছি। সাধারণত প্রথা অনুযায়ী যদি আধ্যাত্মিক মার্গের কোনো মানুষ আসেন আর খাবার চান, যদি আপনার সন্তানরাও না খেয়ে থাকেন তবুও প্রথমে তাকে দেবেন, কারণ তার কোনো সম্পদ নেই, তার কিছুই নেই এবং তিনি উন্নত মার্গে, তাই তাকে ভোজন করানো কর্তব্য, এটাই রীতি। তো তিনি বললেন, ভিক্ষাং দেহি। ঘরের ভেতর থেকে এক মহিলার গলায় সাড়া এলো, আমি আসছি, দয়া করে অপেক্ষা করুন। তিনি গলা চড়িয়ে বললেন, ভিক্ষাং দেহি। সকালেই সেই পাখিটা, বুঝলেন তো, তাকে খানিকটা এক ধরনের অহংকার এনে দিয়েছে তার নিজের সাধনার উপর। গৃহবধূ বললেন, দয়া করে দাঁড়ান আমি আসছি। তিনি আরও জোরে চেঁচালেন, ভিক্ষাং দেহি। ভদ্রমহিলা বললেন, কয়েক মিনিট অপেক্ষা করুন আমি আসছি। কিন্তু তিনি চেঁচাতেই থাকলেন। তারপর ভদ্রমহিলা এলেন। তিনি চিৎকার করে বললেন, আপনার এত বড় সাহস আমাকে দাঁড় করিয়ে রাখেন, আমি একজন সন্ন্যাসী, কি করে আপনি আমাকে এভাবে অপেক্ষা করাতে পারেন? আর তিনি তার দিকে কড়া নজরে তাকালেন। ভদ্রমহিলা বললেন, আমাকে চোখ রাঙাবেন না, আমি ছোট্ট পাখি নই। তো তখন তিনি, কারণ সবে সকালেই ঘটেছে, খবরের কাগজে তখনও বেরোয়নি, আর তখনকার দিনে কেউ টুইটও করত না, কেবল পাখিরা ছাড়া, আর পাখি তো মরে গেছে। তো তিনি বললেন, আপনি কি করে জানলেন? মহিলা বললেন, সেটা কথা নয়, আমাকে চোখ রাঙাবেন না, আমি আমার স্বামীর সেবা করছিলাম, তিনি অন্ধ, আমি ওনাকে খাওয়াচ্ছিলাম, তাই আপনাকে অপেক্ষা করতে বলেছি। এত তারা কিসের আপনার? আমি তো বললাম আমি আসছি। তিনি বললেন, কিন্তু আপনি জানলেন কি করে? তিনি বললেন, সেটা ব্যাপার নয়, এখন আপনি যে অবস্থায় আছেন তাতে এই সব কিছু জানতে পারবেন না। তখন তিনি পায়ে পড়ে বললেন, আমাকে দয়া করে আপনার শিষ্য করুন, আমি আপনার থেকে শিখতে চাই। ভদ্রমহিলা বললেন, আমি একজন গৃহবধূ, আমি শিষ্য নিই না, চাইলে আপনি আমার গুরুর কাছে যেতে পারেন, আমি আপনাকে ঠিকানা দিচ্ছি। তো তিনি ঠিকানাটি দিলেন আর বললেন কোথায় যেতে হবে।
তারপর তিনি তার নির্দেশ অনুসরণ করে পৌঁছলেন একটি বাজারে। বাজারের আরও ভেতরে ঢুকলেন আর তারপর গিয়ে পৌঁছলেন কসাইখানার গলিতে। তিনি একজন ব্রাহ্মণ, কসাইখানার সামনে আসাও পাপ। তিনি দেখলেন যত্রতত্র মাংস ঝুলছে। তিনি সবে ভাবছেন কিছু ভুল হয়েছে হয়তো, কিন্তু এটাই তো সঠিক ঠিকানা। তিনি জিজ্ঞাসাবাদ করলেন, লোকে তাকে পথ দেখালেন, তিনি এগোলেন। আরও এগিয়ে জিজ্ঞাসা করাতে লোকে তাকে সেই মানুষটির দিকে নির্দেশ করল। কৌশিক দেখলেন তিনি আপাদ মস্তক রক্তে ভেজা আর মাংস কাটছেন। তিনি ভাবলেন নির্ঘাত ভুল হয়েছে, এটা হতেই পারে না। যদি হয়ও আমি একজন কসাইয়ের থেকে শিক্ষা নিতে রাজি নই। আমি একজন কসাইয়ের থেকে কি শিক্ষা নেব? আমি একজন ব্রাহ্মণ। তিনি প্রায় ফিরেই যাচ্ছিলেন, কসাইটি তাকে ডাকলেন তার নাম ধরে আর বললেন, এসো, আমি জানি তিনি তোমায় পাঠিয়েছেন। এইবার তিনি গিয়ে সেখানে দাঁড়ালেন। এই সব হিংসাত্মক রক্তপাত তিনি সহ্য করতে পারছিলেন না, কিন্তু তবুও তিনি দাঁড়িয়ে থাকলেন অবাক হয়ে। আগে তিনি যেখানে গেছিলেন ভদ্রমহিলা পাখির ব্যাপারে জানতেন, এখানে ইনি ভদ্রমহিলার ব্যাপারে জানেন। তিনি অপেক্ষা করলেন। কসাই বললেন, একটু দাঁড়ান, আমি এই কাজটুকু শেষ করেই আসছি আপনার কাছে। তিনি দাঁড়িয়ে থাকলেন সেখানে। কসাই তার কাজ শেষ করে দোকান বন্ধ করলেন আর তারপর হাঁটা দিলেন। কৌশিক চললেন তার 3 ফুট পিছনে, কারণ একজন কসাইয়ের পাশে হাঁটবেন যাকে সে সরাসরি দেখেছে মাংস কাটতে। তখন সেই কসাইটি বললেন তাকে, আসুন আমার বাড়িতে, আমরা সেখানে গিয়েই কথা বলবো। তিনি গেলেন তার সাথে। তিনি তাকে বসতে দিয়ে ঘরের ভেতর গেলেন। স্নান করে শুদ্ধ বস্ত্রে তিনি ফিরে এলেন আর বললেন, আমায় কিছু সময় দিন, আমার অসুস্থ বাবা মা রয়েছেন, তাদের সেবা করতে হবে, আমাকে আগে তাদের যত্ন নিতে হবে। তো তিনি ভিতরে গেলেন আর বৃদ্ধ বাবা মাকে সেবা যত্ন করলেন আর তারপর ফিরে এসে বসলেন। তখন কৌশিক জিজ্ঞাসা করলেন, আমি জানতে চাই আপনি যা যা জানেন, কি করে আমিও সেসব জানতে পারব? যেমন সকালে সেই ভদ্রমহিলা জানতেন পাখিটার ব্যাপারে, আমার আসার আগেই আপনি আমার ব্যাপারে জানলেন কি করে, আমি জানতে চাই। তিনি বললেন, সম্পূর্ণ সমর্পিত মনে কোনো কিছুর যত্ন নিতে শিখুন, কোনো একটা কিছুর, যাই হোক। ভদ্রমহিলা তার অন্ধ স্বামীর সেবা যত্ন করেন, আমি আমার বৃদ্ধ বাবা মার সেবা যত্ন করি, আর যখন আমি এই পশুদের কাটি তাদের কষ্ট যতটা কম হয় সেভাবে কাটি। যাই হোক, আমি কসাই হয়েছি কারণ যদি অন্য কেউ কসাই হতো সে হয়তো পশুগুলোকে বেশি যন্ত্রণা দিত। আমি কসাই হয়েছি কারণ আমি ভাবলাম কাজটা আমি সবথেকে ভালো করতে পারবো, যদি এটা অন্য কারোর হাতে ছেড়ে দিই তারা হয়তো যেমন খুশি করবেন। তো খুব একটা তফাত নেই। ক্রিমিনাল লয়ার, সমবেদনার সাথে করুন, কি সমস্যা? আপনি হয়তো ওকালতি করছেন বা অন্য কিছু, তাতে কিছু যায় আসে না, এ জগতে নানা রকম কাজ দরকার, আপনাকে করতে হবে। কিন্তু মূলত যদি আপনি দেখেন আমি শুধুই একটি জীবন, তাহলে জীবন স্পন্দিত হবে বাকি সমস্ত কিছুর সাথে। ভালোবাসা কোনো নীতি নয়, এটা একটা অনুভূতি। আপনি সেটাকে একটা নীতির রূপ দিতে চাইছেন, একটা নীতি হিসেবে এটা অর্থহীন এক নীতি। সত্যি, যদি আপনি চারপাশে দেখেন আর সব কিছুর সাথে একাত্ম বোধ করেন, এটা একটা দারুণ অনুভূতি। আপনি নিজেকে বলছেন, আমি আপনি, আপনি আমি, আপনি আমি, আমি আপনি। এসবের থেকে কেবল আবর্জনাই সৃষ্টি হয়। কাউকে পছন্দ করবেন না, কাউকে অপছন্দ করবেন না, কেবল তাদের সঙ্গে থাকুন। যেমনভাবে আপনি একটা গাছ বা পাহাড় বা মেঘ বা সব কিছুর সাথে থাকতে পারেন। ধরুন আপনি বললেন, আমি ভালোবাসি, আমি আমার সন্তানদের ভালোবাসি, তখন কি করবেন? যা দরকার তাই করবেন, হ্যাঁ কি না? ভালোবাসার এটাই মানে নয় কি, যা দরকার তাই করেন, পূর্বধারণার বশে নয়। তো পক্ষপাতিত্ব ঘটে
কারণ আপনি নির্দিষ্টভাবে চিহ্নিত হয়ে পড়েন কিছু না কিছুর সাথে। যখন আমি বলি পূর্বধারণা, আপনাকে বুঝতে হবে যে মুহূর্তে মন চিহ্নিত হয়ে পড়ে কোনো কিছুর সাথে, আপনি এক প্রকার পূর্বধারণা তৈরি করে ফেলেন। যদি বলেন আমি এক পুরুষ, আপনার একটা ভীষণ পুরুষোচিত পূর্বধারণা রয়েছে, যেটা কিনা আপনি জানবেন না, বাকিরা ভাববে আপনি অন্য কিছু। জানেন তো তাদের বদনাম আছে। যেই মুহূর্তে আপনি বলেন আমি একজন ভারতীয়, আপনার একটা ভারতীয় পূর্বধারণা তৈরি হয়। যে কোনো পূর্বধারণা আপনি গ্রহণ করুন, আপনার মন কাজ করে শুধু তারই চারিপাশে, আর এটা তার কাছে মনে হয় যে সেই নির্দিষ্ট জিনিসটা, যেটাকেই নিজের পরিচয় মনে করেন, সেটাই যেন সঠিক, বাকি সব কিছুই অন্যরকম লাগে। তাই প্রধানত আধ্যাত্মিক প্রক্রিয়া মানে নতুন কিছুর সম্পর্কে পূর্বধারণা শক্ত না হওয়া। এখানে বাঁচতে শেখা কোনো প্রকার পরিচয় ধারণা ছাড়া। এখানে শুধুই এক জীবন হিসেবে বাঁচতে শেখা, কারণ আসলে আপনি সেটাই তো, তাই নয় কি? তাই আপনি এখন কোর্টে। এটা আপনার কাজের প্রকৃতি নয়, এটা আপনার পরিচয়, যা আপনাকে স্বচ্ছন্দে থাকতে দেয় না। এই মুহূর্তে আপনি হয়তো কারোর মৃত্যুদণ্ড আনার কাজ করছেন, হতে পারে। যদি আপনি মৃত্যুদণ্ড আনার কাজও করেন, আপনি সেই কাজটাও ভালোভাবে করতে পারেন, সেই মানুষটার বিরুদ্ধে না হয়ে। তাই কিছু যায় আসে না। আপনার পেশা কি? আপনার পেশা যদি ফাঁসি দেওয়া হয়, সেটাও আপনি সমবেদনার সাথে করতে পারেন। মানুষ এমন নিষ্ঠুর কাজও সমবেদনার সাথে করার দৃষ্টান্ত রেখেছেন, তাই না?